নমস্কার প্রিয় দর্শক বন্ধু মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই নুন একটি অতি পরিচিত নাম নুন যে শুধুমাত্র রান্নায় আনার জন্য ব্যবহার করা হয় তা নয় জ্যোতিষশাস্ত্রে নুনের গুরুত্ব অপরিসীম রয়েছে শুধু তাই নয় অনেক সমস্যার সমাধান হয় এই নুনের মাধ্যমে নুনের আপনি যদি সঠিক প্রয়োগ করতে পারেন তবে আপনার জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধি এনে দিতে পারে এই নুন এমনকি আপনাকে কোটিপতি পর্যন্ত করে দিতে পারে এই নুন সুতরাং আপনি সঠিকভাবে নুনের প্রয়োগ ঘটান দেখবেন আপনার জীবনে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে এই নুনের প্রয়োগ ঘটিয়ে কি কি সমস্যার সমাধান সম্ভব আসুন আমি একে একে আপনাদের সমস্ত বিষয়টি জানিয়ে দিই আপনার বাড়ির যে প্রধান দরজা রয়েছে সেই প্রধান দরজার উপরে হলুদ রঙের কাপড়ে এক থেকে দুই চামচ নুন বেঁধে নিন তারপরে সেটি আপনি প্রধান দরজার সামনে ঝুলিয়ে রাখুন দেখবেন আপনার ঘরের মধ্যে অশুভ শক্তি প্রবেশ করতে পারবে না নুনকে জ্যোতিষশাস্ত্রে শুক্রগ্রহ শনিগ্রহ ও রাহুর প্রতীক হিসাবে বিবেচনা করা হয় তাই নুন কারো হাতে দিবেন না কোনো পাত্রে নুন দিন নুন মাটিতে ফেলা উচিত নয় আর্থিক সমৃদ্ধির জন্য একটু নুন হলুদ রঙের কাপড়ে বেঁধে সেটি ক্যাশবাক্সে রেখে দিন এতে আপনার উপার্জনের রাস্তা ধীরে ধীরে সুগম হবে এবং আপনার হাতে প্রচুর অর্থ আসতে শুরু হবে রান্নাঘরে যে নুন ব্যবহার করেন তা কাচের পাত্রে রাখুন প্লাস্টিকের পাত্রে স্টিলের পাত্রে অথবা লোহার পাত্রে একদম রাখবেন না নুন কাচের পাত্রে রাখুন এবং সেখানে গোটা কয়েক নবঙ্গ রেখে দিন পরিবারের সকলে সুখে থাকবে এবং আপনার আর্থিক উপার্জন দিনের পর দিন বৃদ্ধি পাবে কারো বাড়িতে যদি অশুভ শক্তি বেশি থাকে তাহলে বাড়ির প্রত্যেকটি জায়গায় অর্থাৎ প্রত্যেকটি রুমে কাঁচের পাত্রে বা মাটির পাত্রে দুই চামচ করে নুন রেখে দিন দেখবেন বাড়িতে যে অশুভ শক্তি রয়েছে তা ধীরে ধীরে কমতে শুরু হবে সবচেয়ে বাড়িতে বেশি পরিমাণে অশুভ শক্তি অর্থাৎ নেগেটিভ শক্তি থাকে বাথরুমে এবং টয়লেটে কাজেই বাথরুমে এবং টয়লেটে কাচের পাত্রে বা মাটির পাত্রে দুই থেকে তিন চামচ নুন রেখে দিন এতে বাথরুমে বা টয়লেটে যে খারাপ শক্তি রয়েছে সেখান থেকে আপনি অনেকটাই বেরিয়ে আসতে পারবেন আপনি যখন ঘর মুছবেন ঠিক ঘর মোছার সময় জনের পাত্রে দু চামচ নুন মিশিয়ে দিন তারপর সেই জল দিয়ে ঘর মুছুন এতে ঘরের মধ্যে থাকা নেগেটিভ শক্তি দূর হবে এবং আপনার যে আর্থিক উপার্জন তা ধীরে ধীরে বৃদ্ধি পাবে প্রতিটি সপ্তাহে অন্তত একবার অথবা দুবার করে এই কাজটি করুন তবে বৃহস্পতিবার ও রবিবার জনের মধ্যে নুন মিশ্রিত করে আপনি ঘর মুজবেন না স্নানের জনে একটু নুন মিশিয়ে স্নান করুন এতে আপনার মানসিক দুশ্চিন্তা দূর হবে শরীরে নেগেটিভ এনার্জি যে রয়েছে তা দূর হবে এবং আপনার শরীরের মধ্যে পজিটিভ এনার্জি সঞ্চারিত হবে বিবাহিত জীবনে সুখ চান তবে বেডরুমের মধ্যে কিছুটা সামুদ্রিক নুন একটি স্বচ্ছ কাচের পাত্রে রেখে দিন এবং তাতে কয়েক টুকরো নবঙ্গ রেখে দিন বাড়িতে যদি কেউ অসুস্থ থাকে তবে তার মাথার কাছে একটি পাত্রে কিছুটা নুন রেখে দিন সে ব্যক্তি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবে তবে প্রত্যেক সপ্তাহে এই নুন পরিবর্তন করতে হবে এই কথাটি মনে রাখবেন এছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ কথা যা আপনাদের না মনে রাখলেই নয় আপনি যে নুন ব্যবহার করলেন সেই ব্যবহৃত নুন আপনি কিন্তু অন্য আর কাজে ব্যবহার করবেন না সেই নুন বহমান নদীতে আপনি ভাসিয়ে দিন দেখবেন এই কাজটি আজকে থেকেই করতে শুরু করুন আপনার কাছে অর্থ আসতে শুরু হবে আপনার বাড়িতে সুখ স্বাচ্ছন্দ্য এবং সমৃদ্ধি কিন্তু আসতে বাধ্য ধন্যবাদ